সবকিছু মিলে হচ্ছে আপনি আপনার জীবনের কথা, জীবনের সুর। আমি আবারও বলেছিলাম যার সমুদ্র, সেটা কোনো টেরিটরি অর্থাৎ কোনো সীমানার প্রাচীর দিয়ে, সেটা চীনের প্রাচীর হোক, সেটাও যাতে আপনাকে ভাড়া না দিতে পারে, সে প্রত্যাশা, সে প্রয়াস কেমন থাকবে আসিফ সাহেব এবং আপনার টিম, প্রয়াস পরিবার সকলের প্রতি আমার ব্যক্তিগত এবং উপজেলা প্রশাসনের বর্তমানেও তো আছি, সেই জন্য বলছি ওদের পক্ষ থেকে, প্লাস আমি যেখানে যাচ্ছি জেলা প্রশাসন কিশোরগঞ্জ সেখান থেকে অনেক অনেক শুভকামনা। সেটা বাতায়ন খুলে রাখলে বাতাসের মাধ্যমে আসবে, আর যদি মন খুলে রাখেন তাহলে যে কোনো মাধ্যমে আসতে পারে। আশা করি মন খুলে রাখবেন, এই বাদল সারা জীবন চিরসবুজ থাকবে। এবং আসে না হলুদ গাদার চিঠি লেখে, আজকে হলুদের যে রং, তো হলুদ গাদার চিঠি লিখবো আমরা ভালোভাবে করতে। সর্বপ্রথম প্রত্যেকের একটা সুন্দর অর্থপূর্ণ জীবন দরকার, জন্মই হয়েছে মৃত্যুর জন্য, আর জন্ম হয়েছে দুনিয়া যেহেতু আখিরাতের শস্য ক্ষেত্র, ইসলামে যেটা বলেছে সকল ধর্ম একই রকম, তো মানে তাত্ত্বিক বলি আর কর্ম বলি, আপনারা কর্ম দিয়ে জীবনকে অর্থপূর্ণ করবেন এবং রেখে যাবেন। আমরা কর্ম করি কর্মের কারণে ধর্ম পরিচয়, কর্ম ধর্ম দুইটা কিন্তু পাশাপাশি ভিন্নতার কোনো সুযোগ নয়। কর্ম দিয়ে ধর্ম ধরেন এবং সুন্দর জীবন করেন, সুন্দরের প্রত্যাশায় এবং অনেক কিছুর আশায়, অল্প কিছুর নেশায়, অল্প করেছি হয়তো অল্প কিছু পেরেছি, এই অল্পের গল্পে যদি কিছু স্বল্পতা থাকে তথাপি বলবো অনেক কিছুই ভুল হয়েছে, সে সাথে নিয়ে যাব, ক্ষমাই আমার একমাত্র চাওয়া, হয়তো পাওয়ারও ছিল, সে পাওয়াটা একেবারে অল্প পাওয়া। ইয়ন হিসেবে ব্যস্ততা ছিল, তার মধ্যে কিছুটা সময় আনন্দও ছিল, আনন্দে এবং ব্যস্ততায় অনেক কিছু ভুলে যাওয়ায় প্রয়াসকে মনে রাখতে পারেনি, মনে রাখার সুযোগও পাইনি। তো এত কিছু ভিড়ে যদি আপনার ছোট্ট প্রয়াসের নিরে কখনো প্রয়োজন পড়ে এবং কখনো মনে পড়ে, সেই মনে পড়ার তাগিদে যদি ভিন্ন কোনো স্বাদের কোনো টানে আমাকে হ্যালো বলেন, সে হচ্ছে নাজমুল ইসলাম সরকার। আবারও বলছি যদি হয় কোনো না কোনোভাবে দরকার তাহলে হ্যালো বলবেন। আমি আমি চাই আপনাদের হাতের তালি নয় মনের তালিতে বেঁচে থাকার জন্য, আমি বেঁচে থাকতে চাই আমৃত্যু, আমি হাসিফ সাহেবের সদরের ইয়োনো, আমি চাপাইনবাবগঞ্জবাসীর ইয়োনো, আমি সারা জীবন ইয়োনো হিসেবে থাকতে চাই, অর্থাৎ আমি আমাকে আপনার মতে ফিরে পেতে চাই। আবার বলছি আমি নাজমুল ইসলাম সরকার, যদি হয় কোনো না কোনো কারণে দরকার হ্যালো বলবেন। আমি সবসময় বলি ব্যস্ততায় থাকি, কর্মচিত ব্যস্ত পোস্ট, হ্যালো বলবেন, অ্যাটলিস্ট একটু টেক্সট প্লিজ, ডু এ টেক্সট আলবেন।